মার্কিন নিষেধাজ্ঞা নয় ইরান থেকে তেল কিনতে পারবে ভারত হ্যাঁ আগামী পাঁচ নভেম্বর পরেও ইরান থেকে অপরিশোধিত তেল কিনতে পারবে ভারত আর তা কেনার জন্য মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কোপে পড়তে হবে না ভারতকে শুধু ভারতই নয় আরও সাতটি দেশকে এই বিষয়ে ছাড়পত্র দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদের মধ্যে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়াও মার্কিন প্রশাসনের এক পদস্থকর্তা জানিয়েছেন চীনকে এই বিশেষ ছাড় দেওয়া হবে কিনা তা নিয়ে বেইজিংয়ের সঙ্গে এখনও আলাপ আলোচনা চালাচ্ছে ওয়াশিংটন তবে চীনকে এখনো পর্যন্ত সার পাওয়া আটটি দেশের তালিকায় রাখা হয়েছে সেক্ষেত্রে ভারত জাপান দক্ষিণ কোরিয়া ও চীন ছাড়া বাকি কোন দেশকে চারটি প্রশাসন সারের তালিকায় রেখেছে তা অবশ্য জানা যায়নি তবে চোটের নেতা ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রশাসন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন বিদেশ দপ্তরের এক পদস্থ কর্তা একথা জানিয়ে বলেছেন তেল বেচা অর্থে ইরান যাতে সন্ত্রাসবাদের মদত দিতে না পারে তার জন্য ছাড় পাওয়া দেশগুলির তেল আমদানির পরিমাণ বেঁধে দেওয়া হবে তাদের বলা হবে উত্তরোত্তর সেই পরিমাণ কমাতে বলা হবে যাতে ইরান সহ জোটের দেশগুলি তেলের দাম বাড়াতে না পারে বিশেষজ্ঞরা বলছেন ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জারির দুটি খাড়া ঝুল এতদিন একটি আগামী পাঁচ নভেম্বরের পরেও ইরান থেকে ভারতের তেল আমদানির জন্য অন্যটি রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা মিসাইল ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড কেনার জন্য ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ইরান থেকে তেল আমদানির জন্য ভারতের ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির আশঙ্কা দূর করলো একই সঙ্গে ইঙ্গিত দিল এস কেনার জন্য হয়তো ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি না করতে পারে ওয়াশিংটন এ ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে তবে ট্রাম্প প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে ইরান থেকে তেল আমদানির দায়ে বরাবরের জন্য এই আটটি দেশকে ছাড় দিচ্ছে না ওয়াশিংটন ছাড় পাওয়া দেশগুলিকে বরং একটা সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা তাদের তেল আমদানির পরিমাণ ধীরে ধীরে কমিয়ে এনে উত্তরোত্তর স্বনির্ভর হয়ে উঠতে পারে